বন্ধু কেমন আছিস? তুই কালকে ফোনগুলি আজকে তুই চলে আসবি চিন্তাই করতে পারি নাই বন্ধু, তোকে না দেখে আর কতক্ষণ থাকবো, তাই চলে এলাম। আরে ভিতরে আয় ভিতরে আয়। বস, শেষ পর্যন্ত এলি বন্ধু। না তোকে তো বললাম কানাডার ভালোই লাগছে না। ইস, তুই আর আমি এখন ঢাকায়, যদি কামরুল ভাই থাকতো কি মজা হতো বন্ধু। নতুন খবরদার, ওই বামরুলের নাম আমার সামনে নিবি না। কেন বন্ধু, কি হয়েছে বন্ধু? শুন, আমি তো কিছুই জানতাম না। আমার এক দূর সম্পর্কের মামা ছিল ওই বামরুলের বন্ধু। আচ্ছা, একসাথে কিছুদিন ব্যবসা করেছে, ব্যবসা করে অনেক পয়সা কামাইছে, কামায় তারপরে মামার নাম স্বাক্ষর জালিয়াতি করে ব্যাংক থেকে 40 লাখ টাকা লোন নিয়ে ভাগছে। ব্যাংক আমার ঘুম হারাম করে দিচ্ছে এই টাকার জন্য। শেষ যখন কামরুল ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো, কামরুল ভাই আমাকে বললো যে তার হাতে যদি কখনো টাকা আসে সে চেয়ের দেশে চলে যাবে। সম্ভবত কামরুল ভাইকে এখন মাও কিংবা চেয়ের দেশে পাওয়া যাবে। রাখ তোর মাও চে। মামা কি করে যেন জেনেছে যে আমি বামরুলকে চিনি, এখন আমার উপর দায়িত্ব পড়েছে ওই বামরুলকে বের করে দেওয়ার জন্য। তোর এখানে আসার এটাও একটা উদ্দেশ্য। আচ্ছা, তুই কি জানিস ও কোথায় আছে? তোর সাথে তো দেখা হয়েছিল। না রে, আমেরিকা যাবার আগে আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি ফোন নাম্বার চেয়েছিলাম কিন্তু উনি দেননি। আমাকে বললো যে এভাবে হুটহাট দেখা হওয়াটাই নাকি ভালো। তাহলে বোঝ কত বড় ধরিবাজ। কিন্তু এটা কিভাবে বল, কামরুল ভাই তো সারা জীবনই পুঁজিবাজ। রাখ তোর পুঁজিবাজ। সংযম অনেক অদ্ভুত জিনিস রে ভাই, সংযম সবার দ্বারা হয় না। যেই লোক যেই জিনিসের ব্যাপারে বেশি সংযম দেখায় তার ওই জিনিসের প্রতি লোভ থাকে বেশি। যেসব লোক আছে না, ওই যে নারীদের প্রতি অনেক সংযমী হয়, কোনো নারীদের দিকে তাকায় না, ওরা নারীদের প্রতি কামুক থাকে বেশি। আর যেই লোক সাম্রাজ্যবাদী পুঁজিবাদী এইসবের প্রতি সংযম দেখায়, এইসবকে ঘৃণা করে, ওরা হয় টাকার ব্যাপারে কামুক। এরা সবসময় সুবিধাবাদী ছিল, থাকবে। কি বলছিস তুই এসব? তাহলে বিপ্লব, শ্রেণীশত্রু এসব? তুই কামরুল ভাইয়ের নামে আজে বাজে কথা বলছিস। উনি একজন আদর্শবান মানুষ, উনি বাম দল করেন। বাম আন্দোলন করেন, আদর্শবান মানুষ না? হ্যাঁ, কোনোদিনই সে আদর্শবান মানুষ ছিলেন না, সে ছিল অপরচুনিস্ট। এই তুই জানিস এই বামরুল ভাই কেন পারুলাপুকে বিয়ে করতে রাজি হয়নি? জানিস তুই? কারণ সে মুক্তাকে বিয়ে করতে চেয়েছিল। মুক্তা, ওই যে আমাদের শহরের বড় চোরাকার বাড়ি, মুক্তার সাহেব, তার মেয়ে মুক্তা, যার একটা বিশাল পুকুর সহ বিশাল বাড়ি ছিল, সেই মুক্তারের মেয়ে মুক্তাকে বিয়ে করতে চেয়েছিল এই বামরুল। আরে মুক্তারকে বাম সম্পর্কে শর্ট কোর্স করাতে হচ্ছে কামরুল ভাই। আরে রাখ তোর শর্ট কোর্স। শোন, ওই শর্ট কোর্সের নামে মুক্তারের মেয়ে মুক্তার সাথে টাঙ্কি মারতো বামরুল, তারপর ধরা খাইছে, তারপর থ্রেট খায়, এলাকা ছেড়ে পালাইছে। এই শোন, এইসব বাম আন্দোলন এইসব সব ছিল ওই বামরুলের লেবার, বুঝছোস? সারা যদি কুই খুঁজে পাই, একবার পাইছিলাম হারাই গেছে, আবার যে কবে খুঁজে পাবো। বললাম তো কামরুল ভাই মাও চেয়ের দেশে গেছে। মস্কো কিংবা জার্মানি, ঘোড়ার ডিম। ওই বামরুল শালা টাকা পয়সা মেরে গেছিল সৌদি আরব, আমি খোঁজ নিয়েছিলাম, ও তো ওইখান থেকেও পালাইছে। এরপর আর কোনো খোঁজ যায় না, ওটা যে কই পাই। তুই যা বললি আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হবে। আমি ওই বামরুলকে পেয়ে নিই, তারপর তোর বিশ্বাস হবে।